হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি দেখাবো সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে কাতারের বিমান ভাড়া কত। তো প্রথমে আমি সেপ্টেম্বরের 10 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 10 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 83,670 টাকা। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 63,373 টাকা। এরপর আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 62,026 টাকা। এরপর আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 68,144 টাকা। তো এরপর আমি 11 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো 11 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 76,529 টাকা। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 63,373 টাকা। এরপর আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 54,979 টাকা। এরপর আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 87,029 টাকা। তো এরপর আমি 12 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো 12 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 83,670 টাকা। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 1,12,237 টাকা। তো এটা বিজনেস ক্লাসের টিকিট, যার কারণে ফেয়ারটা অনেক বেশি। তো 12 তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই। তো এরপর আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 62,026 টাকা। এরপর আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 87,029 টাকা। তো এরপর আমি 13 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। তো 13 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 76,529 টাকা। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 63,373 টাকা। এরপর আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 54,979 টাকা। তো এরপর আমরা যদি সালাম এয়ারে দেখি, তো সালাম এয়ারের টিকিট সব সেল হয়ে গেছে 13 তারিখের। তো এরপর আমরা 14 তারিখের বিমান ভাড়া দেখব। তো 14 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 76,529 টাকা। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 51,157 টাকা। তো এরপর আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 62,026 টাকা। তো এরপর আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 87,029 টাকা। তো এরপর আমি 15 সেপ্টেম্বরের ভাড়া দেখাচ্ছি। তো 15 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 83,482 টাকা। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 51,157 টাকা। তো এরপর ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে 50,750 টাকা। এরপর সালাম এয়ারে আছে 66,251 টাকা। তো এরপর আমরা 16 তারিখের বিমান ভাড়া দেখব। তো 16 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 90,624 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 51,157 টাকা। ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে 46,052 টাকা। এরপর সালাম এয়ারে আছে 66,251 টাকা। তো এরপর আমি 17 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 17 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 76,529 টাকা। এরপর আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 46,458 টাকা। এরপর ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে 46,052 টাকা। আর সালাম এয়ারে আছে 87,029 টাকা। তো এরপর আমি 18 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 18 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 68,635 টাকা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 46,458 টাকা। ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে 43,233 টাকা। এরপর সালাম এয়ারে আছে 71,390 টাকা। তো এরপর আমি 19 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো কাতার এয়ারওয়েজে 19 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 76,529 টাকা। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, এটাতে আছে 44,109 টাকা। এরপর ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে 43,233 টাকা। এরপর সালাম এয়ারে আছে 87,029 টাকা। তো এরপর আমি 20 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। তো 20 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 68,635 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 44,109 টাকা। এরপর আমরা যদি ইউএস বাংলাতে দেখি, এটাতে আছে 43,233 টাকা। এরপর সালাম এয়ারে আছে 68,144 টাকা। তো এরপর আমি 21 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 21 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 76,529 টাকা। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 44,109 টাকা। এরপর ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে 43,233 টাকা। এরপর সালাম এয়ারে আছে 87,029 টাকা। তো এরপর আমি 22 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি।
তো 22 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 75,213 টাকা, এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে 44,109 টাকা, এরপর ইউএস বাংলা এয়ারলাইন্স আছে 43,233 টাকা, এরপর সালাম এয়ারে আছে 61,020 টাকা। তো এরপর আমি 23 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 23 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 75,213 টাকা, এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে 44,109 টাকা। আমরা যদি ইউএস বাংলাতে দেখি এটাতে আছে 43,233 টাকা, এরপর সালাম এয়ারে আছে 66,251 টাকা। তো এরপর আমি 24 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 24 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 68,635 টাকা, আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে 44,109 টাকা, ইউএস বাংলা এয়ারলাইন্স আছে 43,233 টাকা, সালাম এয়ারে আছে 87,029 টাকা। তো এরপর আমি 25 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 25 তারিখে ঢাকা থেকে দোহাতে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 68,635 টাকা, এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে 44,109 টাকা, এরপর ইউএস বাংলা এয়ারলাইন্স আছে 43,233 টাকা, এরপর সালাম এয়ারে আছে 61,020 টাকা। তো এরপর আমি 26 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো 26 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 68,635 টাকা, এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে 44,109 টাকা, এরপর আমরা যদি ইউএস বাংলাতে দেখি এটাতে আছে 43,233 টাকা, এরপর সালাম এয়ারে আছে 87,029 টাকা। তো এরপর আমি 27 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 27 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 68,635 টাকা, এরপর আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি এটাতে আছে 44,109 টাকা, এরপর আমরা যদি ইউএস বাংলাতে দেখি এটাতে আছে 43,233 টাকা, এরপর আমরা যদি সালাম এয়ারে দেখি এটাতে আছে 55,266 টাকা। তো এরপর আমি 28 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 28 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 68,635 টাকা, আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 51,157 টাকা, এবং ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে 43,233 টাকা, এরপর সালাম এয়ারে আছে 66,251 টাকা। তো এরপর আমি 29 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। তো 29 তারিখে কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 75,213 টাকা, এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 44,109 টাকা, এরপর ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে 43,233 টাকা, এরপর সালাম এয়ারে আছে 61,020 টাকা। তো এরপর আমি সেপ্টেম্বরের 30 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 30 তারিখে ঢাকা থেকে দোহা কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 75,213 টাকা, এরপর আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি এটাতে আছে 51,157 টাকা, এরপর আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখি এটাতে আছে 43,233 টাকা। তো এরপর আমরা যদি সালাম এয়ারে দেখি এটাতে আছে 61,020 টাকা। তো এই ছিল সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে কাতারের বিমান ভাড়ার তালিকা। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।